পরিবর্তনশীল আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প 2021 ঘোষণা করে বাংলাদেশ সরকার। লক্ষ্য ছিল জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে ডিজিটাল প্রযুক্তি কাজে লাগিয়ে 2021 সালের মধ্যে তথ্য প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। বিগত 8 বছরে সরকারের নানামুখী প্রকল্পে বাংলাদেশের সমাজ ও অর্থনীতিতে ঘটে গেছে ব্যাপক পরিবর্তন। সমাজে গতিশীলতা আসার পাশাপাশি জিডিপি প্রবৃদ্ধি হয়েছে রেকর্ড পরিমাণ। বাংলাদেশ উন্নীত হয়েছে মধ্যমায়ের অর্থনীতিতে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক তত্ত্বাবধান, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা ও ডিজিটাল বাংলাদেশের স্থপতি সজীব ওয়াজেদ জয়ের দিক নির্দেশনা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রগতিশীল নেতৃত্বে তথ্য প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে শেখ হাসিনার সরকার দেশব্যাপী 28টি হাইটেক ও আইটি পার্ক গড়ে তোলার কার্যক্রম গ্রহণ করে। এরই অংশ হিসেবে যশোরের বেজপাড়ায় 253 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক। সফটওয়্যার ও আইটি সক্রিয় সেবা শিল্পের জন্য বিনিয়োগের পরিবেশ তৈরি করতে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয় 2014 সালের ফেব্রুয়ারি মাসে। আধুনিক সকল সুযোগ সুবিধা সম্বলিত 12.13 একর জমিতে বিস্তৃত এ পার্কটিতে দৃষ্টিনন্দন সব স্থাপনার মধ্যে রয়েছে এমটিভি ভবন। সফটওয়্যার শিল্পের জন্য সকল ইউটিলিটি সুবিধা সম্বলিত 15 তলা বিশিষ্ট মাল্টি টেনেন্ট ভবনের প্রতিটি ফ্লোরে রয়েছে 14,500 বর্গফুট স্পেস। ভবনটিতে সর্বমোট জায়গার পরিমাণ 2,32,000 বর্গফুট। ডরমিটরি ভবন, প্রতি ফ্লোরে 8,100 বর্গফুটের এই ভবনে মোট জায়গার পরিমাণ 98,000 বর্গফুট। এতে আছে আন্তর্জাতিক 3-স্টার মানের আবাসন সুবিধা সম্বলিত 90টি কক্ষ। ভবনের 11 তলায় রয়েছে আন্তর্জাতিক মানের জিমনেশিয়াম। ক্যান্টিন অ্যাম্পিথিয়েটার ভবন, একটি বেসমেন্ট ফ্লোর সহ 3 তলা বিশিষ্ট এ ভবনে রয়েছে 500 জন ধারণ ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক কনফারেন্স রুম এবং 400 আসন বিশিষ্ট ডাইনিং ও ক্যাফেটেরিয়া। বেসমেন্ট ফ্লোরে রয়েছে অত্যাধুনিক মানের 6টি মিনি কনফারেন্স ও ট্রেনিং রুম। এছাড়াও পরিবেশ বান্ধব ও প্রযুক্তি নির্ভর তথ্য প্রযুক্তি শিল্প গড়ে তুলতে এই হাইটেক পার্কে থাকছে টেলিযোগাযোগ, দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে রয়েছে 33 kVA পাওয়ার সাবস্টেশন এবং সার্বক্ষণিক পানি ও গ্যাস সরবরাহ সুবিধা। পার্কের মূল ভবনের সামনে রয়েছে 5 একরের বিশাল জলাধার। দৃষ্টিনন্দন সব স্থাপনা সমৃদ্ধ এই পার্কের মূল ভবনের পাশেই রয়েছে সবুজ বেষ্টনী। দেশের তথ্য প্রযুক্তি খাতকে সমৃদ্ধ এবং এ খাতে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে স্থাপিত এই সফটওয়্যার টেকনোলজি পার্কে ইতিমধ্যেই 55টি প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানকে স্থান বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও আরও 20টি প্রতিষ্ঠানকে স্থান বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং খাতে সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত করার পাশাপাশি প্রায় 12,000 কর্মসংস্থানের সুযোগ করে দেবে এই সফটওয়্যার পার্ক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের বিকাশ এবং এ খাতে বিশ্বমানের কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে গাজীপুরের কালিয়াকৈরে 355 একর জমিতে বঙ্গবন্ধু হাইটেক সিটি নির্মাণের কাজ এগিয়ে চলছে। এছাড়াও রাজশাহীতে সিলিকন সিটি এবং সিলেটে ইলেকট্রনিক সিটি প্রতিষ্ঠা করা হচ্ছে। 16 কোটি মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এবং 2021 সালের মধ্যে শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করতে অবিরাম কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, যার সুফল পাচ্ছে দেশের মানুষ আর দেশ পাচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি, যার ফলে 2021 সাল নাগাদ বাংলাদেশ পাবে 100% ইন্টারনেট পেনিট্রেশন, 90% ই সার্ভিস, 20 লাখ তরুণ তরুণীর কর্মসংস্থান, $5 billion ICT এক্সপোর্ট। এই দৃঢ় পথ চলায় বাস্তবায়িত হবে রূপকল্প 2021, অর্জিত হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা। বাংলাদেশ হবে সারা বিশ্বের ডিজিটাল ইকোনমিক হাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।